দেখতে সারা দেশে 21 দিনের জন্য লকডাউনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যতিক্রম নয় শহর কলকাতা, যদিও দেশে অন্যান্য রাজ্যের মতো লকডাউনের তোয়াক্কা না করে অপ্রয়োজনীয় রাস্তায় বেরিয়ে পড়ছেন একশ্রেণীর নাগরিক। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বারংবার অনুরোধ পরেও হুঁশ ফিরছে না তাদের। রাজ্যে করোনা আবাস মুক্তি মানুষের সচেতন করতে প্রথম থেকেই মাঠে নেমে পড়েছিলেন বরনগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের পুরপিতা রামকৃষ্ণ পাল এবং 13 নম্বর ওয়ার্ডের পুরমাতা শর্মা পাল। রাজ্যে করোনার প্রথম আবাস মুক্তি মানুষের সচেতন করতে প্রথম নেমে পড়েছিলেন তারা। প্রথম দিন থেকেই জনগণের মধ্যে মাস্ক বিলি, স্যানিটাইজার বিলি সহ একাধিক কর্মসূচির মধ্যে ছিলেন এলাকার কাছের মানুষ কাজী মানুষ রামকৃষ্ণ পাল ও শর্মা পাল। করোনা প্রতিরোধে কি করণীয় তা বারবার তুলে ধরেছেন মানুষের সামনে। এবার দিন আনা দিন খাওয়ার মানুষের পাশে দাঁড়াতে এক অভিনব উদ্যোগ নিলেন তারা। এই করোনার লকডাউনের ফলে সব থেকে বেশি যারা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা হলেন দিন আনা দিন খাওয়া মানুষেরা। তাদের সমস্যা সমাধানের জন্য পুরপিতা এবং পুরমাতার পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হলো চাল ডাল আলু সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, যাতে এই লকডাউনের সময়ে তারা দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারেন। ৯ নম্বর ওয়ার্ড এছাড়া ১৩ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সমস্ত এলাকাবাসীকে আমরা আমাদের সাধ্যমতো মাস্ক বিতরণ করেছি এবং স্যানিটাইজার দিয়েছি এবং তাদেরকে সচেতন করেছি তারা যাতে বারবারে স্যানিটাইজার করে হাত সাবান দিয়ে ধুয়ে হাত পরিষ্কার রাখে এবং সবার যেন ঘরে থাকে এই ব্যবস্থা করেছি। তাছাড়া আমরা আজকে প্রায় ৪-৫০০ লোকের দুস্থ মানুষকে যাদের কাজকর্ম নেই যারা এখন প্রায় ধরতে গেলে নিরন্ন হয়ে বসে আছে তাদেরকে আমরা চাল আলু দিয়েছি। আজকে না সেদিন থেকে সরকারি লকডাউন ঘোষণা হয়েছে সেদিন থেকে মানুষের কথা ভেবে আমরা এই দুটো ওয়ার্ডে ৯ এবং ১৩ নম্বর ওয়ার্ডে ৬খানা ক্যাম্প, গতকাল আরেকটা মোট ৭খানা ক্যাম্প করে মাস্ক এবং স্যানিটাইজেশন হাত ধোয়ার ব্যবস্থা করেছি। আজকে আমরা প্রথম খেয়ে কিছু দুস্থ মানুষ আছে এই লকডাউনের ফলে তাদের শরীরে সব বন্ধ হয়ে গেছে, সবাইকে পারবো না, যতটুকু চোখ আছে আমরা খবর দিয়ে তাদের স্লিপ দিয়ে আজকে তাদের চাল আর আলু দেওয়ার ব্যবস্থা করি ফার্স্ট খেয়ে। আরো দিন যদি এই অবস্থা থাকতে থাকে তাহলে তাদের আরো আর্থিক অবস্থা আরো অবনতি ঘটবে, আবার আরেক ক্ষেত্রে আমরা দেওয়ার চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল ১০।